তো কি করতেছেন এনে নাই আল কাতরা মাছ মারেন ও আপনার অসুখ হচ্ছে নাকি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সঙ্গে আজকে নুরজামাল রয়েছে যেহেতু রমজান মাস প্রায় আসলো হয়তো আগামী কিছুদিন বাকি রয়েছে আগামী এগারো তারিখ বা বারো তারিখ থেকে আমাদের রমজান শুরু হয়ে যাবে তো রমজানের প্রথমে আমরা আজকে আপনাদের একটা সুন্দর ব্লক উপহার দিচ্ছি কারণ এখনই আমি আপনাদেরকে বলবো না কিছুক্ষণ পরে আপনাদের সেই ব্লগটা একদম সম্পূর্ণভাবে দেখাবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো আমরা দেরি না করে আমরা কিন্তু চড়ে গেছি বাইকের মাঝে ভাঙাচেরো বাইক এবং নুর জামাল তোর সঙ্গে আছে হাই হাই শুরু করি অনেক দূর আস্তে আসতে আমি সারপ্রাইজটা কী দিব আপনাদের কি দেখাচ্ছি মানে দেখতেই পারছেন যে আসলেই অনেকটা দূরে আসলাম আমরা যাচ্ছি অবশ্যই জলেশ্বর ঘাটে আর ব্লকটা আর কি আরম্ভ যেখান থেকে দিয়েছি অবশ্যই জলেশ্বর ঘাট থেকে কারণ আজকে আমাদের এখানে জলেশ্বর ঘাটটা এতটাই দূরে মানে বুঝতে পারিনি যে এত দূরে আমাদের আসতে মতো রাস্তা দেখতে পাচ্ছেন অবশ্যই যে নূর জামাল রয়েছে বাইকে আমি বাইক চালাচ্ছি এতক্ষণ তো দেখেন আর কি কত দূর অব্দি এসেছে আর একদমই মরুভূমি এরকম মরুভূমি মানে এর আগে আর কি দেখা যায়নি আমাদের জলেশ্বরে তো আরও যে কত দূর অবধি রয়েছে রাস্তা দেখতে পারছেন এই হলো রোড তো এই রোড দিয়ে কিন্তু যাতায়াত হয় যে এই রোডটা দিয়ে তো একটা গাড়িও আমি দেখতে পাচ্ছি না একজন মানুষও দেখতে পারছি না যেন মানব এরকম একটা এলাকা শুধু আমরা দুই আর কি রয়েছে এখানে তো অবশ্যই ঘাট আর কি কত দূর আমি যেহেতু আর কি যাইনি অনেকে বলছে যে আর কি অনেকটা দূরে রয়েছে আমাদের যে জলেশ্বর ঘাট কারণ ব্রহ্মপুত্র যে নদী সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে তো তার জন্য আজকে কষ্ট হলেও অবশ্যই এই ব্লগার হারণের দর্শককে অবশ্যই আমি দেখাচ্ছি এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন কারণ আমি আজকে যে আমাদের জলেশ্বর ঘাটের যে পরিস্থিতি এরিয়া যে রয়েছে অবশ্যই আপনাদের সবাইকে দেখাবো যে আসলে বর্তমান আমাদের জলেশ্বরের ঘাটটা কোন জায়গায় রয়েছে অনেক আর কি ধুবরি যেতে চান ঘাট উঠকে পান না আর এখান থেকে যাওয়াটা ভালো হবে নাকি এই বুড়াবুড়ি থেকে যাওয়াটা বেশি ভালো তো এই সময় আপনাদের এই ইনফরমেশনটা আর কি দিচ্ছি তো সঙ্গে থাকেন আরও আমি আপনাদের দেখাচ্ছি আর কি সামনে কি কি রয়েছে তো এই জায়গায় আর একটা বস্তু বলে নুরজামাল কি পাইলো কি হ্যাঁ এটা কি এটা কেমরি রসুদ কেমরি রসুদ ছোট বোতল দেখে কি বোঝো না হ্যাঁ এত কোন নামে এর বোতলে না আগে বলে না শুনছি যে এই যে মুহা বন্ধ কিরে নদী মধ্যে বাসা দিয়েছে হেই তো না আবার তো ভাবলাম হ্যাঁ ওটা ভাবতেছি রাস্তাঘাট তো দেখতেছি না একদম চলো চলো ঘুম পরে বাবা রে

অবশ্যই দেখতে পাচ্ছেন এরিয়াটা আর যেখানে একটা ছোট্ট কর দেখতে পাচ্ছেন এই নাওয়ের আর কি ছাউনি তো এই পাশে একজন কাজ করছে আর কি দেখেন আর কি এরিয়াগুলো আসলে কতটা সুন্দর আমাদের ব্রহ্মপুত্র কি আসসালামু আলাইকুম ভালো আছেন তো কি করতেছেন এনে না চাল কাতরা নাই মাছ মারেন

আহ আমাকে তো আপনি tadi এই মাছ মইরা চলে না আর কি মাছ তো বর্তমান তো নদীর অবস্থা একবারে খারাপ তো মাছ কি পাওয়া যায় পাওয়া যায় গিয়ে দিন পাতার কি চলে তো এই ছোট বাচ্চা এটা ও নাতি হয় আপনার সাথেই থাকে বাবু তো আসলে এই নদীর পারে যারা আর কি মাছ মারে তাদের কষ্ট দেখতে পারছেন তো নৌকা যেহেতু আর কি কিছুদিন পরে বৃষ্টি আসবে হয়তো নদীটা ভর্তি হয়ে যাবে তো তার জন্য তো সব কিন্তু ভর্তি হয়ে যাবে পানি দিয়ে এখন ব্রহ্মপুত্র মাঝখানে কিছুটা অংশ বাকি রয়েছে তো নৌকাগুলো আর কি দেখতে পাচ্ছেন মেরামতি করছে তো আলকাতারা দিচ্ছে না সব না তো আলকাতারা দিয়ে নৌকার তলিটা আর কি ঠিক করা হচ্ছে যাতে পানি না ওঠে তো গাই আসলেই একটা কথা বলতে কি যে যেন আর কি সর এলাকায় থাকে অনেক গরিব মানুষ তারা কিন্তু শুধু কিছু মাছ মেরে সেসব আর কি দিয়ে কোনো মতে কিন্তু দিনটা চলে আর কি তো অবশ্যই এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এদের সবাইকে আর কি ভালো মতে চলায় তো দেখতে পাচ্ছেন এই এই হলো নৌকা অবশ্যই নতুন করে কালার করছে আর এই জায়গাটাতে আমাদের এসে আর কি এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছে যে অন্য একটা জায়গায় আছি অবশ্যই আমাদের এখানে এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না তো যাই হোক দর্শক আমি এই যেখানে আর কি আসার কথা ছিল সেই জায়গায় এখনো কিন্তু গিয়ে পাইনি যে আমরা আজকে যে জলেশ্বর আসলে ঘাটটা কোথায় তো সেখানে পাইনি তো রাস্তায় এই দৃশ্যটা যখন আর কি পড়লো তো দেখে কিন্তু অনেকটা ভালো লাগলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই গাইছি আপনার সঙ্গে থাকেন জলেশ্বর ঘাট এখনও কিন্তু বাকি তো সেখানে অবধি নিয়ে যাচ্ছি আরও রাস্তায় আপনাদের কি কি পড়বে সেটা অবশ্যই দেখাবো ফাইনালি আমরা এসে গেলাম বর্তমান ঘাটে যেটা আর কি ঘাট আছে তো অবশ্যই দেখেন আর কি যে এই পাশে যদি দেখেন এখান থেকে অ্যাঙ্গেল মানে একদমই মানে কিছু দেখা যাচ্ছে না পাহাড় বরাবর তো নুর সঙ্গে রয়েছে আর ছোট ছোট যে জলেশ্বর এই আগের ঘাটগুলোতে দেখছেন যে ছোটো ছোটো দোকানগুলো তো সেই দোকান কিন্তু এখানে আর এখানে গাড়ি মোটর সব কিছু কিন্তু এখানেই রাখা এই দেখতে পাচ্ছেন আপনারা তো গরু রয়েছে এখানে অনেক কিছু তো এই হলো আমাদের বর্তমান জলেশ্বরের ঘাট দেখতে পাচ্ছেন কি ওটা তো পাহাড়ি তো মোটামুটি অনেকটা ভালো লাগছে নুরজামাল গুরুয়াট এনে গুরুয়াট আমরা জানি না তো এনে যে আট আছে তুমি জানো কি দেখো ওই যে মানুষ দেখো ওই যে অবশ্যই এই যে দেখতে পাচ্ছ বড় বড় গরু কিন্তু এই যে দেখতে পাচ্ছ কারণ রমজানের বাজার আসছে যেহেতু কিছুক্ষণ সরি কিছুদিন পরেই আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অবশ্যই এখান থেকে কিন্তু সব গাড়ি মোটর সব চলে এখান থেকে তো আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি কারণ এই বাজারটা আর কি কাছে থেকে দেখাবো যে আসলে দেখতে কীরকম তো কাছে প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে না আর কি কারণ এই সাইডে যেহেতু আর কি রোদটা রয়েছে এই সাইডে হ্যাঁ আমাদের রয়েছে আর কি শান্তি যে আমরা আর কি অবশ্যই এসে যে চলেশ্বরের বর্তমান ঘাটটা যে এখানে আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদেরও কিন্তু দেখাচ্ছি

আহ কাজে কাজ আছে আমরা আমরা চিনি তো কাজে ব্যস্ত যেহেতু এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে গরু হাট দেখতে পাচ্ছেন এই পাশে তারপরে ওইখানে দেখতে পাচ্ছেন ধুবরির লঞ্চ কিন্তু এই তো ধুবরি না কোন কার লঞ্চ হবে আর কি যাই হোক তো এই হলো ঘাট কি তোমার দেখাই জানা দিই বর্তমান কোন দেশে থাকো হ্যাঁ এত দূর যে গাঠ নিয়ে আইছে ও কোয়া তো আনো নাই কোয়া নি নাই এখন হ্যাঁ তো না আসলে জায়গাটাই আইসা আর কি ভালো লাগছে না তো গাইস আর কি মোটামুটি অবশ্যই মানে আমাদের এখানে এসে যে এতটাই ভালো লাগছে কারণ অনেকদিন পরে আসলাম তো ব্রহ্মপুত্রর নদীর মাঝে এই প্রথম এখানে কিন্তু আসলে যে ঘাটটা আসছে তো এটা কিন্তু দেখে কিন্তু অনেকটা ভালো লাগছে যে নদীর মাঝখানে যে আমাদের জলেশ্বর ঘাট যে এখানে আসছে কি তো ঘাটটা এই জায়গায় এসে তোমার কিরম লাগছে আর কি কষ্ট হয়েছে তবে বর্তমান এই জলেশ্বর থেকে আর কি লঞ্চ এই ঘাট পর্যন্ত ভাড়া কত বর্তমান ঘাটে ভাড়া চল্লিশ টাকা চল্লিশ টাকা রাস্তা হিসাবে ভাড়া ঠিকই আছে তো এনে আরকি এন থেকে দুবরি পর্যন্ত লঞ্চ ভাড়া কত বর্তমান চল্লিশ টাকা লঞ্চ ভাড়াও চল্লিশ টাকা আর গাড়ি ভাড়াও চল্লিশ টাকা তো যাওয়া আসা মানে ঘাট থেকে দুবরি আশি টাকা বর্তমান না ঠিকই আছে কারণ রাস্তা বেশি বাইরে গেছে গা বর্তমান চর এলাকার মাঝে এসে একটা বস্তু আর কি দেখতে পালাম যে এই পাশে দেখেন যেহেতু কৃষি প্রধান দেশ তো সেখানে মাকই দেখতে পাচ্ছেন আর একটা নতুন বস্তু দেখলাম হয়তো আমার এই লাইফে আর কি দেখিনি তো এই হলো গোম খেত তো অবশ্যই তো গোম খেতের উপরে দেখতে পাচ্ছেন নেট টানিয়ে দেওয়া দেওয়া হয়েছে আর কি হয়তো এই যে দেখতে পাচ্ছেন কারণ পাখি আসে যেহেতু আর কি চর এলাকায় তো সেই এলাকার মাঝে দেখতে পাচ্ছেন যে আসলে ফাঁসি দিয়ে তো নেট দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে আর অনেকটা সুন্দর খ্যাত হয়েছে তো এই হলো পুরো আমাদের জলেশ্বর এই চর এলাকা জলেশ্বরের চর এলাকা যে দেখতে পাচ্ছেন অবশ্যই অনেকটা সুন্দর লাগছে যে জলেশ্বর চর এলাকার যে এরিয়া আসলে এই দিনে যেহেতু সম্মুখে আগামী এগারো বারো তারিখ থেকে আমাদের রমজান মাস শুরু হয়ে যাচ্ছে যেহেতু তো সেই সময়ে আপনারা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে আসলেই আমাদের জলেশ্বর এই চর এলাকাটা কতটা সুন্দর এবং মানুষ আর কি এখানে যেটা কি পদ্ধতি নিয়েছে আসলে এটা কিন্তু দেখার বিষয় যেহেতু আজকে প্রথমবার দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরাতে সেরকম দেখা যাচ্ছে কিনা তো দেখেন এই যে নেট এই নেট দিয়ে কিন্তু ঢেকে দিয়েছে অবশ্যই কারণ যাতে আর কি পাখি এসে এই দানা না খেতে পারে তো গাছ যাই হোক আজকে এতটুকু দেখা হবে পরবর্তীতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আবার দেখা হবে কোনো এক নতুন ব্লকে তো সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম